إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون فمن تو رضار الإسلام الله رب العالمين سمست برشانسة يلا فاق أما دير অসংখ্য নিয়ামত দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শেষ নেই আপনার উপর আমার উপর। সবচেয়ে বড় নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে মুসলিম করেছেন, আল্লাহ পাক আপনাকে মুসলিম ঘরে সৃষ্টি করেছেন। কাফেরের ঘরে ইহুদি নাসারা হিন্দুর ঘরে আল্লাহ পাক পয়দা করেননি। আল্লাহ পাক রাব্বুল আলামিন বহু নিয়ামত দান করেছেন, তার মধ্যে যারা মসজিদে আসেন তাদের ওপর একটি বড় নিয়ামত হচ্ছে যে তারা নামাজি। কারণ জন্মসূত্রে শুধু মুসলিম হওয়া, নামাজবিহীন এই মুসলিম হওয়া কোনো কাজের না। তাহলে মসজিদে যারা আসছেন তারা সত্যিকার তাদের ঈমান ইসলামের পরিচয় পেশ করছেন, এটা আল্লাহ পাকের বড় নিয়ামত। এই নামাজ সম্পর্কে কাল কিয়ামতে প্রথম জিজ্ঞাসা হবে, আর মসজিদে এসে ফরজ নামাজ অবশ্যই পড়তে হবে, ফরজ নামাজ মসজিদে এসে পড়তে হবে। জামাতে নামাজ পড়া হচ্ছে ফরজ পুরুষদের জন্য, পক্ষান্তরে সুন্নত নামাজ, নফল নামাজ, মুস্তাহাব নামাজ, বেতর নামাজ, এ সমস্ত নামাজ মসজিদ থেকে উত্তম হচ্ছে বাড়িতে পড়া। কাউকে যদি লম্বা নামাজ পড়তে হয় তাহলে এই লোক দেখানো মসজিদে এত লম্বা নামাজ না পড়ে বাড়িতে নামাজ পড়ে, এটা হচ্ছে সুন্দর তরিকা। কিন্তু আমাদের সমাজে ভুল পথে এমনভাবে চালিত আছে যে লম্বা লম্বা নামাজ পড়াটাই মনে হচ্ছে যে মুসল্লির কাজ। আপনারা জানেন যে যারা নিয়মিত হয়তো এখানে দর্শনেন যে জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজের পরে মসজিদে দুই রাকাত পড়তেন, মসজিদে চার রাকাত পড়তেন, আর বাড়িতে হলে কখনো কখনো মসজিদে না পড়ে বাড়িতে চলে আসতেন, বাড়িতে দুই রাকাত পড়তেন। ওলামায়ে কেরাম বলেছেন যে কমপক্ষে বাড়িতে নামাজ পড়ার ফজিলত হচ্ছে ডবল, কমের পক্ষে এটা। মসজিদে নামাজ পড়লে চার রাকাত আর বাড়িতে পড়লে দুই রাকাত, তাহলে কি কম নাকি করতেন নাকি বাড়িতে? বরং বাড়িতে দুই পড়লে মসজিদের চারের সমান নাকি পাওয়া যায়। তাহলে এটা কে চান না? যদি একজন জ্ঞানী মানুষ ইসলাম সম্পর্কে বুঝে তাহলে দুই রিয়ালের জায়গায় কোথাও যদি চার রিয়াল ঘন্টা পান দাল্লা খানায় থাকবেন, এখানে দুই রিয়াল ঘন্টা কাজ করেন, আর যদি আপনাকে বলে যে এই দাম্মামে আর থাকতে পারবেন না, তোমাকে আবহাওয়া চলে যেতে হবে, কোথায় পূর্ব থেকে পশ্চিম দক্ষিণ, তারপরে দৌড় দিয়ে চলে যাবেন যে এখানে দুই রিয়াল ঘন্টা ওখানে চার রিয়াল ঘন্টা, এখানে চার রিয়াল ঘন্টা ওখানে আট রিয়াল ঘন্টা, ঠিক না? দুনিয়ার ক্ষেত্রে খুব চালাক চতুর, কিন্তু দিনের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে না আধা নামাজ নেব। মসজিদে সুন্নত নফল বেতর পড়লে আধা নেকি পাওয়া যায়, এই হাদিস স্পষ্ট প্রমাণ করে। আরো অতিরিক্ত সুন্দর,
আর অতিরিক্ত একটা হাদিস আছে, 50 হাদিস, সেটা একটা ফাজাইল আমলের কিতাব আমার লিখা আছে, সংকলন আছে। এখানে অনেকবার কিতাব হয়েছে, জানি না এখানে থাকতে পারে সংকলন, ওইটা আপনারা সংগ্রহ করে নেবেন। এই 50টি হাদিসের একটি হাদিস সহি হাদিস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জামাতে ফরজ নামাজ পড়লে কত রাকাত হয়? 25 বা 27 হয়, দিনের নামাজে 25 আর রাতের নামাজ মাগরিব এশা ফজর যদি কেউ জেহরি নামাজগুলি জামাতে এসে পড়ে তাহলে কয় গুণ পাবে? 27 গুণ পাবে। তাহলে একজন মানুষ ঘরে নামাজ পড়লে মাত্র 1 রিয়াল পেল, 1 নেকি পেল, 1 গুণ নেকি। আর মসজিদে এসে যদি জামাতে নামাজ পড়ে তো কয় গুণ পেল? 27 গুণ, 27 রিয়াল, 27 গুণ বেশি নেকি পেল। 1 টাকার জায়গায় 27টাকে কে চান না বলেন দেখি? 1 টাকায় 27 টাকা, এই জন্য তো এখানে আছেন যে 1 রিয়াল ইনকাম করতে পারলে তো দেশের 21 সাড়ে 21 টাকা 22 টাকা হয়ে গেল, ঠিক না? এখানকার টাকার দামও যদি বাংলাদেশের টাকার সমান হইতো আর ওই রকম বেতন হইতো তো কেউ আসতেন না চাকরি করতে। তাহলে মসজিদে ফরজ নামাজ পড়লে কত গুণ পাওয়া যায়? 27 গুণ পাওয়া যায়। এর বিপরীতে শুনেন, বাড়িতে সুন্নত পড়লে, মসজিদে সুন্নত না পড়ে, মসজিদে বেতন না পড়ে, হ্যাঁ বাড়িতে যদি সুন্নাত বেতর গুলি পড়েন তাহলে ওই 25-27 গুণ পাওয়া যায়। এর উল্টা। কারণ কি? রহস্য হচ্ছে যে ফরজ নামাজ মানুষের সামনে পড়তে হবে। আল্লাহ কোরআনে কেন বলেছেন, ওয়ারকাউ মার রাকে, তোমরা নামাজিদের সাথে হয়ে নামাজ পড়ো, মানে জামাতে নামাজ পড়ো, নামাজিদের সাথে হয়ে নামাজ পড়ো মানে জামাত সহকারে নামাজ পড়ো। ফরজ নামাজ ওয়ার কাউ মার রাখে, ইন সূরা বাকারা আল্লাহ বলেছেন রুকুকারীদের সাথে রুকু করো, মানে একসাথে হয়ে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ো। ফরজ নামাজ যদি জামাতে না পড়ে তাহলে আপনার সম্পর্কে মানুষ একটা ভুল ধারণা রাখবে, আপনি পাকা মুসল্লি হওয়া সত্ত্বেও লোকে বলবে বেনামাজি, বলবে না? আপনি যদি 5 ওয়াক্ত নামাজে না আসেন, ঘরে পাবন্দির সাথে আজান হইলেও ঘরে নজর পড়ে দিলেন, ফজর নামাজে অনেক অলস লোকেরা আছে, 4 ওয়াক্ত আসে ফজর নামাজ, যেমন আজানটা হইলো তাড়াতাড়ি উজুটা করে ঘরেই নামাজটা পড়ে নিল, টাইম মোতাবেক নামাজ পড়লো, কিন্তু ঘরে নামাজ পড়লো তার আবার ঘুমিয়ে গেল। কারণ মসজিদে আসলে আধা ঘন্টা লাগবে, 20 মিনিট 15 মিনিট লাগবে, ঘুমটা একটু খারাপ হয়ে যাবে না, ওই আধা ঘুমের মধ্যে কোনো উজু টুজু করে নামাজটা পড়ে আবার ধাঁই করে ঘুমিয়ে গেল। এরকম বেশ কিছু আধা মুসল্লি আছে, কাঁচা ইমানের লোক আছে না? তো কি বিষয়টা বলছিলাম? ফজর নামাজে কি জন্য আসলাম? হ্যাঁ, জামাতে নামাজ পড়ার কথা বলছিলাম। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন যে ওয়ারকাউ মার রাকিব, জামাতের সাথে রুকুকারীদের সাথে রুকু করো মানে নামাজ পড়ো। তো ফরজ নামাজ রুকুকারীদের সাথে পড়তে হবে, না হইলে লোকে কি বলবে বলছিলাম? বেনামাজি বলবে। যারা নিয়মিত ঘরে ফজর পড়ে, যদিও তার রক্ত আসে, তারপরও আশেপাশের গ্রামের মুসল্লি, গ্রামে বাস করলে গ্রামের মুসল্লি, শহরে বাস করলে মহল্লার মুসল্লি, দাল্লাতে বাস করলে দাল্লার আশেপাশের মুসল্লিরা কি বলবে? যে লোকটা হাবিব বা হারুন ভাই, লোকটা তো ভালো দাঁড়িয়ে আছে আর 4 ওয়াক্ত নামাজে দেখি, কিন্তু ফজরে কোনোদিন দেখি না, বলবে না? ফজরে দেখি না, দাঁড়িয়ে যদি থাকি আর যদি 1 ওয়াক্ত নামাজ জামাতে না আসেন তো বলবে লোকটা তো সব ভালো লাগে, কথাবার্তা ভালো লাগে, দাঁড়িয়েও মুখে রেখেছে, আমার জামাতে তো কখনো পাই না। ঘরে যদি নামাজ পড়েন লোকে ভাবে যে তার মানে এটা দাঁড়িয়ে হচ্ছে ওর লেভেল, এ বেনামাজি, বেনামাজি নামাজ পড়ে না। এই জন্য এই রহস্যের কারণে ফরজ নামাজ জামাতে এসে পড়তে হবে, যেটা বলছিলাম ফরজ নামাজ জামাতে পড়তে হবে। সুন্নাত মুস্তাহাব নফল তাহাজ্জুদ যত নামাজ আছে এই নামাজগুলি যত লুকাতে পারবেন তত বেশি দেখি। কারণ এই সুন্নাত নফল নামাজ যদি মানুষকে দেখিয়ে পড়েন তো মানুষের প্রশংসা করবে, এই লোক না হারুন ভাই তাহাজ্জুদ গুজার, প্রতিদিন দেখি আমি উজু করতে আসি তার আগেই দেখি ও এসে মসজিদে তাহাজ্জুদ পড়ছে, হজর আজান হয়নি তার আগে এসে মসজিদে আছে, তাহলে মানুষ প্রশংসা করে, দুনিয়াতে আপনি নাম কিনে নিলেন, আখেরাতে হয়তো কিছুই পাবেন না যদি নিয়তটা এরকমই থাকে যে লোকজন যাতে ভালো মানুষ বলে, খুব মুসল্লি তাহাজ্জুদ গুজার বলে, কিছুই পাবেন না, জিরো।
আর না হলে পেলেও অনেক নেকি কম পাবেন। যেমন বললাম যে সুন্নত নামাজ বাড়িতে পড়লে 25 গুণ, 25 নেকি, আর মসজিদে পড়লে 1 নেকি। সেই হাদিস সুন্নত নফল নামাজকে যত লুকিয়ে পড়বেন তত বেশি নেকি রয়েছে। আরব দেশের মানুষরা মুখে দাঁড়িয়ে না থাকলেও যেহেতু এখানে ইসলামিক সিলেবাস পড়ানো হয়, কোরআন হাদিস পড়ানো হয়, ভেজাল মুক্ত জিনিস পড়ানো হয়, ওরা জানে যে সুন্নত নামাজগুলি বাড়িতে পড়লে বেশি সওয়াব। কিন্তু একটি হাদিস নয়, বহু হাদিস আছে সুন্নত নামাজ বাড়িতে পড়ার ক্ষেত্রে। এই জন্য তারা সালাম ফেরার পরে দোয়া তসবিহ হয়ে গেল, তারপরে চলে যায়, বাড়িতে গিয়ে সুন্নাত পড়ে। আমার দেশের মূর্খ মানুষরা, ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান মূর্খ মূর্খ মানুষরা, এরা মনে করে এরা তো সুন্নতই পড়ে না, মিথ্যা এক অপবাদ দিয়ে বসে। তোমাকে দেখিয়ে সুন্নাত পড়তে হবে, নবী বলছেন যত লুকিয়ে পড়বে তত নাকি পাবে। ওরা ওর উপর আমল করে, হাদিসের আমল করে, আর তোমরা জেহালতের উপর আমল করছো, অজ্ঞতার উপর আমল তোমাদের। হ্যাঁ, সুন্নতি তো পড়ে না, বড় অজ্ঞতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে বাড়িতে সুন্নাত নফল তাহাজ্জুদ পড়লে বেশি নাকি, এর একটি হাদিস শোনাই। আফ ইন্না আফজালা সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, সবচাইতে উত্তম নামাজ মানুষের কি বাইতিহি, তার বাইত মানে ঘর বাড়িতে, আফজাল মানে সবচেয়ে শ্রেষ্ঠ, ইন্না আফজালা সালাত মানে সালাত, আল মারউ মানে মানুষ, মানুষের সবচাইতে উত্তম নামাজ হচ্ছে ফি বাইতিহি তার বাড়িতে পড়া। ইল্লাল মাকতুবা কিন্তু, ইল্লা মানে কিন্তু, মাগার কিন্তু কি মাকতুবা ফরজ নামাজ, ফরজ নামাজ কোথায় পড়তে হবে, মসজিদে পড়তে হবে। তাহলে ফরজ নামাজ ছাড়া যত নামাজ আছে তার মধ্যে বেতুর, তার মধ্যে দিন রাতের 12 রাকাত সুন্নাত, তার মধ্যে আপনার নফল যারা এসা পরে লম্বা 17 রাকাতের নফলের কোর্স পড়ছেন, পড়বেন মসজিদ ছাড়া, বাড়িতে পড়েন, লুকিয়ে পড়েন, যাতে আল্লাহকে আল্লাহর কাছে নিয়ে কিনবে, আল্লাহ জানুক, মানুষকে কেন তো জানাবেন যে আমি খুব পাকা মুসল্লি, লম্বা লম্বা টাইম ধরে নামাজ পড়ি মসজিদে। ইন্না আফযালা সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, এগুলির সংশোধনের প্রয়োজন রয়েছে। এই একটা হাদিস শুনেন, আর শুনবেন হাদিস, নবী করিম বলছেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের বাড়িকে কবর বানায় না, কবরে পরিণত করিও না। বাড়িকে কবর বানায় না মানে কি, এর দুটো অর্থ ভাষ্যকারগণ হাদিসের যারা সারা করেছেন বড় বড় মহাদ্দিসরা বলেছেন যে এর অর্থ হচ্ছে দুটি, একটি হচ্ছে ঘরে কবর দিও না, তোমাদের ঘরকে কবরে পরিণত করিও না মানে ঘরে কবর দিও না, বাপ মারা গেছে দূরে আর কোথায় রাখবো, যে ঘরে শুইতো ওই ঘরে মাটি দিতে। হ্যাঁ, মা মারা গেছে আর দূরে কোথায় নিয়ে যাবো, মা মারা গেছে যে ঘরে মারা গেছে, বা উঠানে আগিনাতে বারান্দাতে মাটি দিয়ে, এটা করিও না, নিষেধ। নিজের বাড়িতে যদি নিষেধ থাকে তো মসজিদে যদি কেউ কবর দেয়, যে আমাদের দেশে প্রচলিত যে কোনো ব্যক্তির, আলেমের হোক আর জালেমের হোক আর মুরব্বীর হোক আর পীরের হোক, হ্যাঁ, যদি কেউ মসজিদে কবর দেয় তো লানাতুল্লাহ আলাল ইয়াহুদি ওয়াল নাসারা, নবী করিম বলেছেন ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহ পাকের লানত অভিশাপ হয়েছে, আর তোমরা যদি করো তোমাদের উপর হবে। এই জন্য সতর্ক করে মায়েশা বলছেন ইউহাজ্জিরু মা সানাউ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ লানত হয়েছে এই কথা কেন বলতেন, তার ইন্তেকালের পূর্বে কয়েকবার করে, একবার 5 দিন পূর্বে, একবার অসুস্থ অবস্থায়, একবার যেদিন ইন্তেকাল হয় সেই দিন, 3 বার 4 বার করে রিপিট করেছেন এই কথা, লানাতুল্লাহ আল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহ পাকের লানত হোক, আল্লাহর রহমত থেকে ওরা বঞ্চিত। কেন কেন, ইত্তাখাযু কুবুর আম্বিয়াহি মাসাজিদা, তারা তাদের নবীদের, আর একটা হাদিস আছে সলিহ নেক লোকদের কবরগুলিকে মসজিদে পরিণত করেছে, মানে কবরের ওপর মসজিদ তৈরি করেছে অথবা মসজিদে কবর দিয়েছে, সেজদার স্থানে কবর দিয়েছে, দুটোই সামিলের মধ্যে। তাদের নবী অলি পরিষ্কার লোকদের আল্লাহওয়ালাদের কবরগুলিকে মসজিদে পরিণত করেছে, মসজিদের মধ্যে কবর দিয়েছে অথবা তার উপর কবর দেওয়ার পরে মসজিদ তৈরি করে নিয়েছে। তাহলে আমাদের দেশে অধিকাংশ মসজিদের মধ্যে কবর হয় আগে কবর হয়েছে পরে মসজিদ, আর না হলে আগে মসজিদ হয়েছে পরে কবর দেওয়া হয়েছে, মসজিদের বারান্দায় দেওয়া হয়েছে আর তারপরে বাড়িতে বাড়িতে মসজিদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, অথবা এমনিতেই মসজিদের বারান মসজিদের ভিতরেই কবর দেওয়া হয়। এর উপর আল্লাহ পাকের লানত রয়েছে। মায়ের পর ইউ হাজের ও মাসানাউ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বারবার করে সাবধান করেছিলেন ইহুদি নাসারাদের এই চরিত্র তোমাদের মধ্যে না আসে,
তাহলে নিজের বাড়িতে কবর দিতে নবী সাল্লাম নিষেধ করেছেন, তাহলে আল্লাহর বাড়িতে আল্লাহর ঘরে বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর ঘরে কবর দেওয়া কারো একেবারে লানতের কাজ, হারাম কাজ আর শিরকের কারণ। রাস্তাঘাটে যদি কাঁচা কবর থাকে কেউ কি মাজার পূজা করবে না, কোনোদিন সেখানে শিরক হবে না, কিন্তু মসজিদের মধ্যে যদি কবর থাকে, এটা মূর্খ মানুষেরও কবর থাকে, 50 বছর পরে মানুষ আর মূর্খ জানবে না, জানবে যে কোনো অলি উল্লাই হবে, নাহলে মসজিদে কেন কবর, আল্লাহ বলে আছে। আর কোন ব্যবসায়ী পেট ব্যবসায়ী বলে এটা পাকা করে দিলে তোমার ইনকাম শুরু হয়ে যাবে, পাকা করে দিয়ে ওরকম চাদর টাদের চড়িয়ে দিয়ে ব্যবসা শুরু করে দিল। আর এইভাবে কবর মাজার পূজা শুরু হয়েছে, কিন্তু ইনকামের শেষ নেই, সরকারি কোনো লাইসেন্স লাগে না, আর ওর জন্য পুঁজি ইনভেস্ট করতে হয় না, কোন একটা মোল্লা, হ্যাঁ কোন একটা মস্তি মস্তান গদ্দি নাসিন একটা মাজার নিয়ে বসে গেলে হয়। নবী করিম বলেছেন যে লাতা জালু বৈতাকুম কবুরা, তোমাদের ঘরগুলিকে কবরে পরিণত করি না, ওর একটা মতলব বললাম মানে একটা অর্থ বললাম, দ্বিতীয় অর্থ হচ্ছে তোমাদের ঘরগুলিকে কবরে পরিণত করিও না, মানে কবরের ওপর যেমন নামাজ পড়া হারাম, ওই রকমই তোমাদের ঘরকে নামাজ থেকে খালি করে দিও না। কি কবরস্থানে নামাজ পড়ে কবরের ওপর, তা নিষেধ আছে কবরের ওপর নামাজ, কবর সামনে করে নামাজ পড়া নিষেধ, কবরের ওপরে নামাজ পড়া নিষেধ, কবরের চলাফেরা নিষেধ, কবর বসা নিষেধ। তাহলে যেমন তোমরা কবর উপরে নামাজ পড়ো না, ওই রকম নিজের ঘরকে বানিয়ে দিও না যে নিজের ঘরে একেবারে নামাজ পড়ো না। চিন্তা করেন আমাদের দেশের মানুষের, আপনি আপনার কথা চিন্তা করেন, রুমে একটা জায় নামাজ বিছিয়ে নামাজ পড়ার প্রত্যেকের জায়গা আছে, যদিও খাট বিছানো থাক না কেন, এখানকার কথা বলছে। আর বাড়িতে তো আলহামদুলিল্লাহ জায়গার অভাব নেই, আপনি 3 মাস 4 মাস 6 মাস ছুটি কাটিয়ে আসলেন, আপনার বিবি ছাড়া আপনি একটা নামাজ, সুন্নত নামাজ, বেতর নামাজ, তাহাজ্জুদ নামাজ, ইশরাক নামাজ, সালাতুল জোহর নামাজ, এই দিন রাতে যে 12 রাকাত যে সুন্নত নামাজ, এই নামাজগুলি বাড়িকে দিয়েছেন আপনার, আপনার বাড়িতে পড়েছেন, সবগুলি মসজিদে, সবগুলি মসজিদে, তা নবীর আদেশের খেলাফ হয় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করিও না, কবরে যেমন নামাজ পড়ানো কবরের উপরে কবরস্থানে, ঠিক তেমনি বাড়িকে এরকম কবরস্থানের মতো বানিয়ে দিও না। বাড়িতে নামাজ পড়া সম্পর্কে আরো হাদিস আছে, বাড়িতে নামাজ পড়লে ফায়দা কি, বহু ফায়দা আছে, নামাজ পড়লে বাড়িতে বরকত হয়, আল্লাহ পাকের মসজিদ এখানে বসে আছেন কত শান্তি লাগছে, আপনার যত টেনশন থাক মসজিদে বসে একটা আরাম আছে, মানসিক শান্তি আছে। আপনার বাড়িতে যখন দৈনিক নামাজ হবে, প্রতি একটা ফায়দা যে আপনার বাড়িতে আল্লাহ পাকের রহমত নাযিল হবে, সুন্নত নামাজ দিনে যাতে 12 রাকাত তোমার বাড়িতে হয়, বেতর নামাজটা বাড়িতে হয়, যারা তাহাজ্জুদ পড়ে না কমপক্ষে 12 রাকাত আর 1 রাকাত বা 3 রাকাত বেতর, তাহলে 13 বা 15 রাকাত নামাজ তো এমনিতেই হচ্ছে বাড়িতে ডেইলি আপনার, ফায়দা যে বাড়িতে আল্লাহ পাকের রহমত নাযিল হচ্ছে এক ফায়দা। দ্বিতীয় ফায়দা হচ্ছে যে আপনার নামাজ, আপনার পরিবারে আপনি সবচাইতে ভালো নামাজ জানেন, কারণ আপনি গার্জেন, আপনি অভিভাবক, আপনি ছেলে মেয়েদের বাবা, আপনি আপনার স্ত্রীর স্বামী, সুতরাং আপনি দিন সম্পর্কে তাদের চাইতে বেশি জানেন। আপনি বাড়িতে নামাজ পড়লে আপনার নামাজ দেখে আপনার ছেলেরা শিখবে, আপনার মেয়েরা শিখবে যে আমার আব্বু কেমন করে নামাজ পড়ে, ঠিক না? এই দেখে ছোট থেকে 3 বছর 4 বছরের বাচ্চা দৌড় দিয়ে এসে আব্বু নামাজ পড়ছে আমিও নামাজ লেগে যাবো, আপনার সাথে দেখা দেখি নামাজ পড়বেন, এমনিতে আপনাকে বলতে হবে না, আপনার ছেলে অটোমেটিক নামাজের তরবিয়ত শিখবে, নামাজের তরবিয়ত শিখবে, এই রহস্য বাড়িতে নামাজ পড়া। তারপর অনেক সময় ভুল নামাজ পড়ে, আপনার স্ত্রী হয়তো ভুল নামাজ পড়ে, স্বাভাবিক মহিলারা, মহিলাদের জ্ঞান আমাদের তুলনায় অনেক কম, ও ভুল নামাজ শিখেছে, আপনি বাইরে বেরোচ্ছেন, বাইরে আলেম ওলামাদের সাথে সাক্ষাৎ করছেন, আপনার নামাজের সংশোধন হচ্ছে, আপনি বিদেশ এসেছেন, এখানে আসার পরে সহি নামাজ শিখেছেন, আপনার স্ত্রী জিন্দগিতে বিদেশ বেরোয়নি, ও জানেই না সহি নামাজ কি, ওই ভুল নামাজই পড়েছে, আপনার নামাজ দেখার পরে আপনার স্ত্রীর নামাজ শুদ্ধ হবে, আপনার নামাজ দেখে আপনার ছেলেরা নামাজ সহি শিখবে, আপনার ছেলের নামাজ দেখে আপনার মেয়েরা সহি নামাজ শিখবে, কত ফায়দা রয়েছে। তারপর নামাজের দিকে আগ্রহ হবে যে আমার আব্বাকে ছোট থেকে দেখেছি, ছোট কালের দেমাগ স্মৃতিশক্তি, আল হেফজ ফি সগার কান্নাকশে ফিল হাজার, আরবিতে একটা প্রবাদ আছে যে ছোট কালে যেসব কথা মুখস্থ হয়ে যায় মানে ব্রেনে ঢুকিয়ে যায়, এটা হচ্ছে কেমন কান্নাকশে ফিল হাজার, পাথরে খোদাই করে লিখার মতো। পাথরে যদি খোদাই করে লিখেন তো বর্ষা বৃষ্টিতে মিটবে,
ঝড় তুফানে মিটবে? মিটবে না। পাথরের লেখা কখনো মিটবে না। কিন্তু যদি কালি দিয়ে লিখেন, একটু বৃষ্টি হলেও সাফ হয়ে যাবে, ঠিক না? ধুলো বালি তো ময়লা আবর্জনা পড়েও সাফ হয়ে যাবে, চেনা যাবে না তারপরে কি লেখা আছে না আছে। তো ছোট কাল থেকে যদি আপনার ছেলে মেয়েরা দেখে যে আমার আব্বা আমাদের সামনে নামাজ পড়তো, আমার আব্বা নামাজি ছিল, আপনি দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আপনার ছেলের মনে আছে, আপনার মেয়ের মনে আছে যে আমার 3 বছর 4 বছর 5 বছর বয়স ছিল, তখন থেকে দেখতো আমার আব্বা নিয়মিত নামাজ পড়ত, আমার আব্বা নামাজি ছিল, আর আমি বেনামাজি হব? যদিও স্বামীর ঘরে মেয়ে চলে যায়, যদি আপনার ছেলে শিক্ষিত হয়ে যায়, তারপরে একবার করে বিবেকে বাধা দিয়ে আমার আব্বা নামাজি আর আমি বেনামাজি, আমার আব্বা এত মুসল্লি পরেজগার মানুষ, আমি এত খারাপ মানুষ, বিবেকে ধাক্কা দিবে, হয়তো ওই ছেলে সংশোধন হবে। বহু ফায়দা রয়েছে বাড়িতে নামাজ পড়ার। সুতরাং বাড়িতে সুন্নত নফলের হক দিতে হবে, এটা হচ্ছে উত্তম। নবী সাল্লাল্লাহু এই হাদিস যে বলেছেন, এটা কোনখানে বসে? দামামে বসে না মক্কা মদিনায় বসে? আপনারা চিন্তা করেন, এই হাদিসটা যে বলেছেন যে সবচেয়ে উত্তম নামাজ মানুষের কি কোথায়? বাড়িতে। ইল্লাল মাকতু ফরজ নামাজ ছাড়া, ফরজ শুধু মসজিদে, আর বাকি নামাজগুলি সুন্নত নফল বেতর নামাজ ঘরে নামাজ পড়লে উত্তম। এই হাদিসটা তিনি যখন বলেন তখন কোথায় বসেছিলেন? নবী সাল্লাম কোন কোন শহরে বাস করেছেন? হয় মক্কায় না হয় মদিনায়। তো মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জামানায় 13 বছর মধ্যে প্রায় 10-11 বছর পরে নামাজ ফরজ হইল, মেরাজ হইল। হ্যাঁ, তাহলে হয়তো এটা মক্কায় বলেননি, মদিনায় বলেছেন। মক্কায় বললো মক্কার কত ফজিলত, মক্কায় নামাজ পড়লে 1 লাখের ফজিলত, তাই না? মদিনায় নামাজ পড়লে 1000, সহিহ হাদিসে 1000-এর ফজিলত। তাহলে মক্কায় হোক হয় মক্কায় বলেছেন আর না হয় মদিনায় বলেছেন, মক্কা মদিনার 1000 বা 1 লাখ গুণ থাকতে নবী সাল বলছেন তোমাদের উত্তম নামাজ হচ্ছে মসজিদ নবী বাদ দিয়ে, মসজিদ হারাম বাদ দিয়ে সুন্নত নামাজগুলি তোমাদের ঘরে পড়া। চিন্তা করতে পেরেছেন? তাহলে বোঝা গেল কেউ যদি মক্কা মদিনা যায় আর সে ফরজ নামাজটা পড়ার পরে হোটেলে এসে সুন্নত নামাজ পড়ে, হোটেলে তাহাজ্জুদ পড়ে, হোটেলে এসে বেতার নামাজ পড়ে, হোটেলে এসে যদি নফল নামাজ পড়ে, এতে কি হবে? বেশি নাকি হবে না? সব বেশি হবে না? আপনি চিন্তা করেন, যুক্তিতে চিন্তা করেন। নবীর হাদিস, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আসেননি, এখানে এসে হাদিস বলেননি, আমি বলছি এখানে, এখানে বললে বলতে পারেন যে স্বাভাবিক এইখানে এখানকার মসজিদ আর দেশের মসজিদ সমান, কিন্তু মক্কার মসজিদ, মদিনার মসজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে বসে, মসজিদে আড়ায় বসে বলছেন যে সবচেয়ে উত্তম নামাজ সুন্নত নফলগুলি হচ্ছে বাড়িতে পড়া আর ফরজটা মসজিদে পড়া। তাহলে 1000 গুণ চাইতে বেশি নাকি কেউ যদি মদিনায় হোটেলে পড়ে বা কারো বাসা থাকে, মদিনায় চাকরি করে, মদিনায় কোনো সাথী বন্ধুর বাসায় উঠেছেন, সেখানে যদি সুন্নত নফলগুলি পড়ে? কারণ যত গোপনে সুন্নত নফল পড়বেন তত বেশি তাতে ইখলাস আসবে। মানুষের সামনে যদি একটু কান্না করে দোয়া করেন তাহলে শয়তান সুযোগ নেবে, যদি আপনি ইখলাসের সাথে কাঁদেন যে আল্লাহর জন্য কাঁদছি, তারপরে শয়তান সুযোগ দেবে যে এতগুলি লোক তোকে দেখলো যে তুই কাঁদছিস, সবাই সুনাম করবে যে লোকটা আছে, খুব পরদী লোক, ভালো লোক, ঠিক তাই না? এদিক দিয়ে শয়তান ঢুকবে আপনাকে গুমরা করার জন্য, আপনার ইখলাস ছিনিয়ে নেওয়ার জন্য, যে তুই মানুষের কাছে কিন্তু ভালো নাম পাচ্ছিস, সবাই জানে যে তুই খুব কান্না করতে পারিস, কেঁদে কেঁদে দোয়া করতে পারিস, ঠিক না? কিন্তু বাড়িতে যদি আপনি কেঁদে দোয়া করেন, আল্লাহ ছাড়া কেউ দেখছে না, আর খুব বেশি দেখলো, আপনার স্ত্রী দেখলো, আপনার ছেলে মেয়েরা দেখলো, তারা আপনার কাছ থেকে শিখলো যে আমার আব্বাই তো কেঁদে কেঁদে দোয়া করতো, সেজদা করতো, লম্বা সেজদা করতো, আমারও সেভাবে নামাজ পড়বো, আমার স্বামী এরকম পরিষ্কার মানুষ, আল্লাহর সামনে দোয়া করে কাঁদে, সেজদায় কাঁদে, আর আমি বেহায়াদের পর্দা ঘুরে বেড়াবো, এর মাধ্যমে আপনার স্ত্রীর সংশোধন হবে। চিন্তা করতে পেরেছেন এই জিনিসগুলি? তো এই জন্য সুন্নত নফল নামাজগুলি, আবার সুন্নত পড়বো বাড়ি গিয়ে, তারপর আবার গাফিলতি বাড়ি গিয়ে কাপড় খুলে দিলেন, আবার উজু তত নষ্ট হয়ে গেল, আচ্ছা থাক দিয়ে সুন্নত ছেড়ে দেবেন না, কারণ এরকম কিছু লোকের দুর্বলতা আছে, ভাবলো যে মসজিদে চলে যা, বাসা বাসা গিয়ে সুন্নত পড়বো, আর বাসা গিয়ে গিয়ে গল্প শুরু হয়ে গেল, গেল সুন্নতটা গেল, এইরকম করবেন না, বাসা থেকে পড়েন, বাসা দিয়ে পড়ে আপনি আপনার কোর্স বানিয়ে নেন যে আমার এখন নামাজ কমপ্লিট হয়নি, যদিও মসজিদ থেকে চলে এসেছি, এখন নামাজটা পড়বো, তারপরে জামা কাপড় খুলবো, তারপরে কথাবার্তা কারোর সাথে বলবো, তারপরে খাওয়া দাওয়া শুরু করবো যদি খাওয়ার টাইম হয়, তাহলে
একেবারে অত্যন্ত খিদা থাকে সে ব্যাপারটি আলাদা, কারণ হাদিস আছে খুব বেশি যদি খিদার চাহিদা থাকে তাহলে আগে খেয়ে নাও, কারণ পেটে যদি শান্তি না থাকে তো মনটা নামাজও লাগবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও রয়েছে। এই বিষয়গুলিতে আমাদের শিক্ষা রয়েছে, এতে সংশোধন রয়েছে। অনেক মানুষ মনে করে যে যখন মসজিদে আলোচনা হয়, দিনের আলোচনা হয় আর লম্বা সুন্নাত নফল পড়তে থাকে, মনে করে যে আমাদের নামাজগুলিতে ডিস্টার্ব করছে এই সব আলেমরা এসে, এতে বড় জিহালত, বড় অজ্ঞতা। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই একদিন এইরকম সালাম ফিরার সাথে, আমরা তো সুন্নতের পরে দাব শুরু করছি, এখানে সালাম ফিরার সাথে দাব শুরু করলেন, যেমন আরবি মসজিদ গুলিতে হয় না, সালাম ফিরার পরে শাহিদ বা মসজিদের ইমাম দাব শুরু করে, দাব শুরু করলেন। তো একটা লোক সুন্নত পড়া দাঁড়িয়ে সুন্নত পড়া শুরু করেছে, তখন তিনি বলছেন এজলেস বসো, তোমার এলেম শেখা তোমার আমলের আগে, এলেম শেখা ফরজ আর তোমার আমল করা এই যে সুন্নত নামাজ পড়া হচ্ছে নফল অতিরিক্ত। কি বুঝতে পারলেন, বুঝলেন না? এলেম শেখা দীন সম্পর্কে জ্ঞান অর্জন করা তালাবুল এলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। এখানে সালাম ফেরার পরে হোক আর সুন্নতের পরে হোক, যে এলেমের আলোচনা কোরআন হাদিসের আলোচনা চলছে, একই কথাও যদি শিখেন আপনার অজ্ঞতা দূর হলো, আপনার ভুল ধারণা দূর হলো, আপনার একটা ফরজ ওয়াজিব জিনিস জানা ছিল না, একটা সুন্নাত মুস্তাহাব জিনিস জানা ছিল না, একটা বিদআত সম্পর্কে জানা ছিল না সতর্ক হলেন, একটা নাজায়েজ জিনিস জানা ছিল না জানলেন, একটা হালাল হারাম জানা ছিল না জানলেন, একটা মশলা কতগুলি মশলা জানলেন, একটা মশলা যদি জানেন এটা আপনার জন্য জানা কি ফরজ। আপনার অজ্ঞতা দূর করে, এক মুসলিম কখনো জাহিল হয় না, মুসলিম কখনো সত্যিকার মুসলিম অজ্ঞ থাকে না, মূর্খ থাকে না। মুসলিমের জন্য এলিম শিখা ফরজ। আল্লাহ কোরআনের প্রথম আয়াত নাজিল করেছেন ইকরা দিয়ে, পড়ো, তোমার অজ্ঞতা দূর করো, মূর্খামি দূর করো, এলিম শিখো, এলিম শিখা ফরজ। আর সুন্নত নামাজ পড়া সুন্নত, সুন্নত নামাজ পড়া সুন্নত, নফল নামাজ পড়া নফল, পড়লে নাকি না পড়লে কোনো ক্ষতি নেই। আর নফল আরেকটা দিক আছে, এলিম শিখলে এর ফায়দা কে পাবে? এলিম শেখার ফায়দা আর নামাজ পড়ার ফায়দা, নামাজ পড়লে কে ফায়দা পাবে? আপনি সুন্নাত পড়লেন নফল পড়লেন, এই নামাজের ফায়দা কে পাবে? নামাজ আমি পাবো? আপনি এখানে সুন্নাত পড়েছেন নফল পড়েছেন, ওতে আমার ফায়দা হবে? আমি যদি সুন্নাত নফল নামাজ পড়ি আপনাদের মসজিদে এসে দালালখানে শনিবারে এসে আধা ঘন্টা ধরে নফল করি, আপনাদের কারো এক পয়সার ফায়দা হবে? একটা এলিম শিখা হবে? শনিবার করে আসলাম আর আধা ঘন্টা এখানে আমি নফল পড়ে চলে গেলাম, ফায়দা হবে? ফায়দা হবে না। কিন্তু আধা ঘন্টা নয়, 10 মিনিট 15 মিনিটে যদি আমি দিনের কথা এখানে বলি তো কার ফায়দা হইল? আমারও ফায়দা হইল আর আপনাদেরও ফায়দা হইল, কারণ আমি বলছি তখন আমার বিবেক বাধা দিচ্ছে যে আমি যে কথাগুলি বলছি আমাকে আমল করতে হবে, না হলে আল্লাহর কাছে গুনাহগার যদি আমি আমল না করি, ঠিক না? আমার সংশোধন হইল, আপনাদেরও সংশোধন হইল। এই জন্য ওলামারা বলেছেন যে এলেমের ফায়দা হচ্ছে মোতাআদ্দি, মানে নিজেও লাভবান আর অন্য পর্যন্ত পৌঁছে। যেমন দান করলে যাকে দান করলেন তার ফায়দা হলো, ঠিক না? পয়সা দান করলে পয়সা খেয়ে দিয়ে শেষ, দুরিয়াল দান করলেন এখনই গেল, একটা স্যান্ডউইচ কিনলো, একটা জুস কিনলো, শেষ, ঠিক না? কিন্তু এলেম দান করলে, এলেম সাদকা করলে এলেম শেষ হয় না, এখান থেকে এলেম নিয়ে গেলেন, তারপরে আপনি চায়ের দোকানে গিয়ে বললেন যে ভাই আজকে শুনলাম যে সুন্নত নফল পড়লে 25 গুণ, 1 টাকার জায়গায় 25 টাকা 27 টাকা পাওয়া যায়, 1 নেকির জায়গায় 27 গুণ নাকি পাওয়া যায় সুন্নত বাড়িতে পড়লে, এটা আজকে শুনলাম। কিন্তু এই এই কথাটা যদি খরচ করেন গিয়ে চায়ের দোকানে বা এখানে একটা যে দোকান আছে কি হোটেলটা, হ্যাঁ বাহার হোটেল, এখানে যদি খরচ করেন তো আপনার পকেট থেকে, আপনার এই সিনা থেকে, আপনার এই ব্রেন থেকে এই কথাটা কি শেষ হয়ে যাবে না থাকবে? আরো মজবুত হবে, হয়তো ভুলে যেতেন কিন্তু এখানে শুনলেন আবার গিয়ে বললেন তারও কথাটা আরো মজবুত হয়ে গেল। তাহলে এলেম দিলে, এলেম দান করলে কি হয়? বাড়ে। পক্ষান্তরে টাকা দান করলে বাহ্যিক দৃষ্টিতে কমে, সে আল্লাহ বরকত দিবেন ওটা আলাদা কথা, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আপনি দুরিয়াল নিলেন, এখান থেকে নিয়ে যাওয়ার পরে আপনি খরচ করে দিলেন, শেষ হয়ে গেল। হারাম কাজে খরচ করলেন টাকা, আচ্ছা আরেকটা দিক, টাকা পয়সা হালাল কাজে খরচ হইতে পারে, আবার অপচয় হারাম কাজে খরচ হইতে পারে, বাজে লোক
2 রিয়াল পেলো কারো কাছে, তারপরে যে 1 প্যাকেট সিগারেট কিনে নিলাম, তাও 2 রিয়াল হয় না মনে হয়, 5 রিয়াল তো কত লাগে আল্লাহ জানে। হ্যাঁ, তাহলে হারাম কাজে লাগাইলেন, বাকি এলিম কে হারাম কাজে লাগাইতে পারবেন? কোরআন হাজ আল্লাহ রসুলের এলিম কে কোনো হারাম কাজে লাগাইতে পারবেন না? এই দিয়ে ফায়দা হবে, যেখানে গিয়ে খরচ করেন, একটা যদি বেনামাজি কে বলেন তবু ফায়দা আছে, এটা যদি অমুসলিম কেউ গিয়েও যদি বলেন আল্লাহ রসুলের কাছে তবু ফায়দা আছে, কোথাও লস নেই। তো এলিম শিখায় কত ফায়দা, এলমের কথা শুরু করলে এক সেই বিদাতিদের গায়ের জ্বালা হয়ে যায় মসজিদ, আমরা সন্ন্যত পড়ছি নকল পড়ছি আর এই আলোচনা শুরু করে দিল, একেবারে মূর্খ। শুধু এই মূর্খদের সম্পর্কে আপনাকে সজাগ হতে হবে, আপনি ওই রকম মূর্খ থাকবেন না, এই জন্য এলেম দেওয়া, কালকে যেন আপনি ওই ভুল না করেন বা ওই অভ্যাস হয়তো আসবে, সুতরাং এই অভ্যাস ছেড়ে দেন। এলেম শিখার জন্য তারপর আর একটা দিক, এলেম শিখার জন্য সীমিত সময় আছে, আমি আপনাদের এখানে আধা ঘন্টা থাকবো, তারপরে রাত 10টার সময় আমাকে এখানে কখনো পাবেন না, আপনি রাতে 11টার সময় পাবেন না, পাবেন কিন্তু আপনার সুন্নত নফল তাহাজ্জুদ পড়ার জন্য সারা রাত আছে। এই নামাজটি দার শেষ হওয়ার পরে এখানে পড়েন, আর মসজিদ রুমে আপনার পড়ার ব্যবস্থা না থাকে, যাই নামাজ নেই, পাক জায়গা নেই, নোংরা লোকেরা ব্লু ফিল্ম দিচ্ছে, আপনি এখানেই পড়তে পারেন, ঠিক না? এখানে একটু আড়ের দিকে চলে গেলে আড়ে গিয়ে পড়তে পারেন, সারা রাত আপনি নামাজ পড়তে পারেন কিন্তু সারা রাত এলেম শিখতে পারবেন না, আমার সাথে আপনি যেতেও পারবেন না, আর আমি সাথে হয়তো নিয়ে যেতেও পারবো না, আর আমি এখানে থাকতেও পারবো না, ঠিক না? তাহলে বোঝা গেল যে এলেম শিখার জন্য সীমিত সময়, পক্ষান্তর আমল করার জন্য আপনার কাছে যথেষ্ট সময় আছে। এলেম আগে আমল পরে, এলেম আগে আমল পরে। আপনি যদি না জানতেন যে নামাজটা ফরজ তাহলে কি নামাজ পড়তেন? হ্যাঁ, আপনি যদি নামাজ পড়তেন না জানতেন কোনখান থেকে শুরু কোনখানে শেষ তাহলে কি নামাজ শুদ্ধ পড়তেন? একটা নে মুসলিম নতুন মুসলমান হয়েছেন, আমাদের কিছুই জানে না, কয়েকদিন নামাজ পড়ব, আমি কি করে নামাজ পড়ব? আচ্ছা, নামাজের তকবীর তাহারিমা দিতে হয়, আল্লাহ বলতে হয়, সালাম ফিরতে হয়, ও আগে সালাম ফিরে বসে থাকে, দাঁড়াইতে হয়, রুকু করতে হয়, সেজদা করতে হয় আর বসতে হয়, ও আগে বসে যাবে, করবে না? কারণ জানে না সে। তাহলে আগে নামাজ পড়ো না আগে এলেম শেখা? আগে এলেম শেখা, এলেম শেখা ফরজ, আগে এলেম শিখতে হবে, ফার্স্ট এলেম তারপরে আমল। সুতরাং মনে রাখবেন যে কোনো মসজিদে যখন দিনের কথা আলোচনা হবে তখন সুন্নত নফল অন্য কোনো নামাজ পড়া যায় না, একমাত্র যারা পরে এসছে এখন দ্বিতীয় জামাত করবে জামাত করুক, আর সেই সময় তাদের জন্য দাস বসে থাকবে না, কারণ তারা ভুল করেছে, তারা এইভাবে লেট করে এসছে, তারা নামাজ পড়ুক তাদের, আর আমরা দিনের কথা আলোচনা করবো, যে সব ভাইয়ের নামাজ থেকে ফারিগ হয়েছেন তারা দিনের কথা শুনবে। আশা করি আমার কথাগুলি স্পষ্ট যাতে আপনারা বুঝতে পারেন, আর কোরআন এবং হাদিস মোতাবেক বলার চেষ্টা করেছি, আমরা নিজের পক্ষ থেকে কোনো কথা বলি না, কারো উপরে আমাদের কোনো আক্রোশ নেই, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা, এটা তো লম্বা সতর্ক রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে এই সান্নাল সতর্কতা পড়েনি, জিন্দেগিতে সতর্কতা নজর পড়েনি, কেউ যদি বলে কোনো মৌলভী আমার কাছে নিয়ে আসে, আর যদি আসতে রাজি না তাকে বলে খালি দলিল দেখে দেয় যে কোন হাদিসে আছে সতর্ক রাখা এই সান্নাল আছে, মন গড়া 17 রাকাত নামাজ পড়েছেন আর দিনের কথা শিখা ফরজ এখানে করে, আর অনেক সময় এইখানে নামাজ শুরু করে দিচ্ছে, এখানে করে টেবিল লাগবে না, এইখানে ও লম্বা সন্ন্যত নফল শুরু করে দিচ্ছে, এটা তরিকা ইসলামিক তরিকা নয়, গাইর ইসলামিক তরিকা। আল্লাহ ফাকরুল আলম বুঝার তৌফিক দান করেন, আল্লাহ ফাকর যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, এবং দুনিয়ার ক্ষেত্রে যেমন আমরা চালাক, আল্লাহ পাক আমাদের দিনের ক্ষেত্রে আখেরাতের ক্ষেত্রে জান্নাত পাওয়ার ক্ষেত্রে যেন আল্লাহ পাক আমাদেরকে চালাক জ্ঞানী হওয়ার তৌফিক দান করেন, দুনিয়ার ক্ষেত্রে যেমন আমরা 2 টাকা ঘন্টা 4 টাকা ঘন্টা 5 টাকা ঘন্টা যাই, যে 10 টাকা পাই তাহলে সেখানে অবশ্যই ছুটে যাব, আজকে এখানে 2000 ইয়া যদি বেতন পারে যে 4000 কখনো থাকবো না, আপনিও থাকবেন না আমিও থাকবো না, ঠিক না? তো দিনের ক্ষেত্রেও এই কথাগুলি শুধু শুনে উড়িয়ে দেবেন না, শোনার পরে আমল করার সুযোগ আছে, সুতরাং সুন্নতগুলি ধীরে ধীরে অভ্যাস করেন, সবসময় হবে না কিন্তু ধীরে ধীরে অভ্যাস করেন, এক হঠাৎ করে হয়তো আপনার আমল হবে না কিন্তু ধীরে ধীরে অভ্যাস করেন, যে আমি মাঝে মধ্যে আমার সন্ন্যতটা গিয়ে ঘরে পড়ব, ধরেন মাগরিব পড়েন আমি রুমে গিয়ে সন্ন্যতটা পড়ব, জোহরি পারছি না হয়তো কিন্তু মাগরিব পরে গিয়ে 2 টাকা সন্ন্যত আছে এটা আমি গিয়ে ঘরে পড়ব, এসা পরে 2 টাকা সন্ন্যত আছে বেতর আছে ওইটা আমি গিয়ে ঘরে পড়ব। হ্যাঁ, এইভাবে ফজরে উজু টুজু করি আমি 2 টাকা সন্ন্যত ঘর থেকে পড়ে মসজিদে আসব, আর তারপরে মসজিদে আসার পরে যদি জামাত না দাঁড়ায় তাহলে আরো 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়েন, কোনো দোষ নেই। এইভাবে ধীরে ধীরে অভ্যাস করেন, যখন সুন্নতের অভ্যাস করবেন এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলা হবে। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সবচাইতে উত্তম আদর্শ কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, সবচাইতে ভালো নমুনা হচ্ছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এগুলো আমরা আয়াত শুনি আর বিদাতি মিলাদ করি, কিন্তু আয়াত মানে যে বাস্তব বাস্তব জীবন, নবীর মতো আমাদের হইতে হবে। নবীর মতো যেমন চেহারা হইতে হবে, তার আগে নবীর মতো নামাজ হইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পড়ছেন, আর আপনি ঘরে মসজিদে পড়বেন, আর বলবেন যে ওই দাড়ি টুপির নাম শুধু সুন্নাত না, দাড়ি টুপির নাম শুধু সুন্নাত না, দাড়ি টুপির সাথে সাথে ওর চাইতে